ডিবিএস ম্যাডাম এই ক্লাসে সবাইকে স্বাগতম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখবে তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো কমেন্টস করো তোমাদের ইম্পর্টেন্ট কিছু দরকার থাকলে আমি আলোচনা করে থাকলে ডেফিনেটলি দিয়ে দেবো কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও আজকে আলোচনার বিষয় আজকে আমরা পরিবেশের ওপর চতুর্থ শ্রেণীর সম্ভাব্য প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব প্রথম ইউনিটের সামনেই আমাদের এক্সাম কিভাবে প্রশ্নপত্রটা থাকবে প্যাটার্নটা কীরকম হবে সেটা তোমাদের আমি আলোচনা করে দেবো আর ছোট প্রশ্নই বেসিক্যালি থাকবে তো কিভাবে তোমরা প্রিপেয়ার হবে সেটা নিয়ে আমি কিন্তু আলোচনা করব। আমি আলাদা এর পরের যে ভিডিও আসবে আজকেই আসবে একটু পরে আসবে তোমাদের বাংলাটা ঠিক আছে আর ডিভিএস ম্যাডাম ম্যাথ বা ম্যাথ ডিভিএস ম্যাডাম সার্চ করে নেবে আজকে বিকেলে কিন্তু তোমাদের গণিতটা অলরেডি আপলোড হয়ে যাবে ওকে আমি আলাদা করে বিষয়গুলো দিয়েছি যাতে আমি তোমাদের বেশির থেকে বেশি প্রশ্ন দিতে পারি সেই আলাদা করে বোঝাতে পারি সেই কিন্তু ভিডিওগুলো আমি আলাদা করে দিয়েছি তো খুব ভালো করে এগুলো ফলো করবে ওকে যাই হোক শুরু করা যাক ভিডিওটা অবশ্যই লাইক করে দিও দেখো এখানে কি থাকবে প্রথমে থাকবে কি একটি বা দুটো আমি পুরো প্যাটার্নটা বলবো রাইট একটি বা দুটি শব্দে উত্তর দাও হয়তো এখানে পাঁচটা প্রশ্ন থাকবে তোমাকে বল এখানে আড়াই নম্বর হয়তো দেওয়া হবে ওকে আমি এখানে কিছু প্রশ্ন দিয়েছি এই ধরনের কি কী প্রশ্ন করবে যেমন ধরো ব্যাংক যখন ছোট থাকে তাকে আমরা কি বলি এক কথায় লিখে দেবে কি বলি নেক্সট দু নম্বর প্রশ্ন একটি বিষাক্ত উদ্ভিদের নাম লেখো ওকে নেক্সট প্রশ্ন একটি বিলুপ্তপ্রায় মাছের নাম লেখো নেক্সট প্রশ্ন গির অরণ্য কোন রাজ্যে অবস্থিত নেক্সট বাতাসে কোন গ্যাসের শতকরা পরিমাণ সবচেয়ে বেশি থাকে বাতাসে কোন গ্যাসের শতকরার পরিমাণ সবচেয়ে বেশি থাকে নেক্সট প্রশ্ন জলদাপাড়ার জঙ্গলের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে ওকে নেক্সট খোলসে ঢাকা থাক সরি খোলসে ঢাকা থাকে দুটি প্রাণীর নাম নেক্সট জলে থাকে কিন্তু খালি চোখে দেখা যায় না নাম লিখতে হবে নেক্সট শীত নেই এমন দুটি প্রাণী নেক্সট শীত আছে এমন দুটি প্রাণী নেক্সট দুটি জিওল মাছের নাম নেক্সট দুটি সরিষি প্রাণীর নাম এই ধরনের প্রশ্নগুলো তোমাদের একটি বা দুটি শব্দে উত্তর দেওয়ার মধ্যে সাধারণত থাকে এখানে তোমাদের আড়াই নম্বর প্রথমে বেসিক্যালি থেকে থাকে ওকে এখানে এই প্রশ্নগুলো তোমাদের দিলাম ছাড়াও তোমরা প্র্যাকটিস করবে হচ্ছে খুব ভালো করে চার ছয় আট নয় এই পাতাগুলো থেকে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো অনেক আছে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে ওকে নেক্সট তোমাদের থাকবে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণও বেসিক্যালি তোমাদের পাঁচটা থাকে ওখানে আড়াই নম্বর বেসিক্যালি থাকে ওকে তো যাই হোক এখান থেকেও তোমাদের আমি শূন্যস্থান পূরণে কী ধরনের করবে কিছু দিয়েছি এগুলো ভালো করে প্র্যাকটিস করবে যেমন গায়ে কাটা আছে ড্যাশ কার গায়ে কাটা আছে লিখতে হবে নেক্সট প্রশ্ন ড্যাশ একটি এটা জড়ো হবে ওকে ড্যাশ একটি জড় পদার্থ যা বাড়ি তৈরিতে কাজে লাগে ওকে নেক্সট প্রশ্ন বস্তু যা দিয়ে তৈরি তাকে বলে বস্তু যা দিয়ে তৈরি তাকে বলে ড্যাশ নেক্সট সব শূন্যস্থান পূরণ মাছের সারা শরীর জুড়ে শক্তপোক্ত ড্যাশ রয়েছে নেক্সট জন্মের সাধারণত মানুষের দাঁত উঠতে আরম্ভ করে জন্মের সাধারণত মানুষের দাঁত উঠতে আরম্ভ করে ড্যাশ মাস পর থেকে ড্যাশ মাস পর থেকে ওকে প্রশ্ন নেক্সট প্রশ্ন সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের জোড়া আঙুলগুলিকে ড্যাশ বলে নেক্সট উদ্ভিদের ড্যাশকে তার রান্নাঘর বলে নেক্সট রবীন্দ্র সেতু ড্যাশ নদীর ওপর অবস্থিত নেক্সট পাখির শরীরের ভেতর থলি আছে যা আছে তাই পাখি উড়তে পারে ওকে নেক্সট হারিয়ে গেছে এমন একটি পাখির নাম হলো নেক্সট প্রশ্ন একটি কঠিন বস্তু হলো ড্যাশ একটি তরল বস্তু হলো ড্যাশ নেক্সট ড্যাশ বস্তুর নিজস্ব আকার আছে নেক্সট ড্যাশ ও ড্যাশ বস্তুর নিজস্ব আকার নেই ঠিক আছে এইগুলো হচ্ছে শূন্যস্থান পূরণ এবার শূন্যস্থান পূরণে তোমরা বারো নম্বর পেজ তেরো নম্বর পেজ চোদ্দো নম্বর পেজ পনেরো নম্বর কুড়ি নম্বর একুশ নম্বর পেজগুলো খুব ভালো করে পড়বে ওকে বইয়ের পাঠ্য বইটা পরিবেশ সেই বইটার ওকে নেক্সট নেক্সট আমরা যাবো এরপর যেটা থাকবে সেটা হচ্ছে সঠিক উত্তরটার মাথায় টিক চিহ্ন দেওয়ার কথা কিন্তু থাকবে ওকে টিক চিহ্ন দিতে হবে সঠিক উত্তরের মাথায় ওকে এইখানে থাকবে এই যে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও এখানেও কিন্তু পাঁচটা থাকবে আড়াই নম্বর বেসিক্যালি থাকে তো যাই হোক এখানে কিছু প্রশ্ন আমি দিয়েছি তোমরা এগুলো দেখে নাও যেমন একটি উভচর প্রাণী হলো অপশান থাকবে কুকুর ব্যাং হরিণ ওকে নেক্সট নেক্সট প্রশ্ন গিরগিটি একটি সরীসৃপ উভয়চর নাকি জলচর প্রাণী নেক্সট এখান থেকে যেটা সঠিক অপশান সেটা ঠিক দিতে হবে নেক্সট শীত দ্বারা নেই এমন একটি প্রাণী হলো সাপ গরু কেঁচো ওকে এই যে প্রশ্নগুলো বলছি এখানে একটা কথা মাথায় রাখে যদি নিচে লাইন দেওয়া থাকে দাগ দেওয়া থাকে যদি এরকম সিম্পলি প্রশ্নগুলো থাকে তুমি টিক দিয়ে দিলে যে শীত দ্বারা নেই এমন একটা প্রাণী তুমি টিক টিক দিয়ে দিলে হয়ে গেল এবার যদি তোমায় লাইন করে দেয় তাহলে কিন্তু পুরো আনসারটাকে আবার রিপিট লিখবে যে সিদ্ধারা নেই এমন একটি প্রাণী হলো এবার যেটা আনসার হবে সেই আনসারটা লিখে দেবে ওকে নেক্সট তরল পদার্থের নিজস্ব আকার আয়তন ভর নেই নেক্সট উঁচু পাহাড়ের চূড়ায় বাতাসের চাপ কমে যায় বেড়ে যায় একই থাকে নেক্সট দুধ একটি তরল কঠিন গ্যাসীয় পদার্থ নেক্সট শিশুর দুধের দাঁত পরে বারো বছর এগারো বছর ন বছর বয়সে নেক্সট ভারতের সিংহ গুজরাটের গির অরণ্যে আসামের কাজিরাঙ্গা অরণ্যে পাওয়া যায় এরপরে পেজগুলো যেগুলো দেখবে সেটা হচ্ছে একত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ এটা ওকে বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ষাট এই পাতাগুলো কিন্তু ভালো করে দেখতে হবে রাইট নেক্সট নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও এখানে থাকবে ঠিক আছে এখানে কিছু প্রশ্ন থাকবে নিচের প্রশ্ন অতি সংক্ষিপ্ত উত্তর দাও এখানে তিনটে প্রশ্ন থাকবে তিন নম্বর সাধারণত থাকে ওকে এবার দেখো এখানে আমি কিছু প্রশ্ন দিয়েছি এগুলো ভালো করে করতে হবে রক্ষণ কাকে বলে ওকে নেক্সট প্রশ্ন কিভাবে বুঝবে গ্যাসের ভর আছে নেক্সট পদার্থ কত প্রকার ও কি কি উদাহরণ দাও নেক্সট দাঁতের যত্ন কিভাবে নেওয়া উচিত নেক্সট মেক তৈরি হয় কীভাবে নেক্সট জীব ও জ্বরের পার্থক্য লেখো নেক্সট গাছ কিভাবে খাদ্য তৈরি করে নেক্সট ফুসফুস কিভাবে ভালো রাখা যায় চাল থেকে এটা তুষ হবে তুষ হ্যাঁ চাল থেকে তুষ কিভাবে আলাদা করা যায় তুষ ওকে নেক্সট কঠিন ও তরল কো সরি কঠিন তরল গ্যাসীয় পদার্থের পার্থক্য এই যে প্রশ্নটা কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের মধ্যে পার্থক্য দুটি করে পার্থক্য করে রাখবে ওকে নেক্সট জাস্ট ও সেকেন্ড নেক্সট শ্বাসক্রিয়া কাকে বলে নেক্সট পাখি ও প্রজাপতির মধ্যে একটি মিল ও অমিল নেক্সট ঠান্ডা গ্লাসের গায়ে জলের ফোঁটা তৈরি হয় কেন নেক্সট মাছ ও চিংড়ির একটি মিল ও একটি অমিল নেক্সট খাবার আমাদের কি প্রদান করে ঠিকমতো খাবার না খেলে কি সরি ঠিক খাবার না খেলে কি সমস্যা দেখা দিতে পারে ওকে নেক্সট সংরক্ষণের কয়েকটি উপায় উল্লেখ করো দেখতে পেয়েছো প্রশ্নটা সংরক্ষণের কয়েকটি উপায় উল্লেখ করো নেক্সট একটি ঋতুর নাম ও বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট মুখ থেকে অন্ত্র ইম্পর্ট্যান্ট মুখ থেকে অন্ত্র কিভাবে খাবার পৌঁছায় দুটো থেকে তিনটে বাক্যে লেখো ওকে নেক্সট কেন্নকে ছুলে ছুলে হ্যাঁ কেন্নকে স্পর্শ করলে যাকে বলা হয় কেন্নকে ছুলে গোল হয়ে যায় টিকটিকিকে ছুলে হয় না কেন নেক্সট হজম কি খাবার হজম করতে লালাগন্থি কীভাবে সাহায্য করে নেক্সট খাদ্য কাকে বলে একটি শস্য জাতীয় একটি প্যাকেট জাতীয় একটি উদ্ভিদ জাতীয় একটি প্রাণী জাতীয় খাবারের উদাহরণ দাও নেক্সট প্রশ্ন জলে তিন ধরনের অবস্থান পরিবর্তন উল্লেখ করে মানে জলের তিন ধরনের অবস্থার পরিবর্তন উল্লেখ করো জলের যে অবস্থানটা তিনটে পরিবর্তন হচ্ছে সেটা উল্লেখ করতে দেওয়া হয়েছে এবার যে পাতাগুলো পড়বে সেটা হচ্ছে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ একান্ন বাহান্ন চুয়ান্ন পঞ্চান্ন আটান্ন ষাট একষট্টি ঠিক আছে এই পাতাগুলো খুব ভালো করে পড়তে হবে তাহলে পরিবেশেরটা তোমাদের আমি আপলোড দিয়ে দিলাম কী ধরনের প্রশ্ন প্রিপেয়ার হবে খুব সুন্দর করে দিয়েছি আমি খুব সুন্দর করে তোমরা তৈরি হবে ওকে বাংলাটা একটু পরেই তোমাদের আমি আপলোড দিচ্ছি বিকেলে অবশ্যই ম্যাথ ডিবিএস ম্যাডামে চোখ রাখবে বা ডিবিএস ম্যাডাম ম্যাথ সার্চ করবে বিকেলবেলা ঠিক সাতটার সময় আপলোড হবে হচ্ছে গণিত এবং গণিতটা খুব সুন্দর করে তোমাদের বিএসআর বিএসআর দিয়েছেন তো ভালো করে ফলো করবে আজকের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও লাইক করো খুব ভালো